দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কিছু টিপস। ঘুম ঘুম ভাব দূর করতে কিছুক্ষণ নিঃশ্বাস চেপে রাখুন, এরপর ছেড়ে দিন, একইভাবে কয়েকবার করুন। বমি বমি ভাব হলে বৃদ্ধাঙ্গুলি মুঠোর ভিতর শক্ত করে ধরে রাখুন, বমি বমি ভাব কেটে যাবে। মাইগ্রেনের অসহ্য ব্যথা হলে বরফের মাঝে হাত রেখে হাতের মুঠো খুলতে ও বন্ধ করতে থাকুন। পড়া মনে রাখতে রাতে ঘুমোতে যাওয়ার আগে তা বেশি করে পড়ে রাখুন, সকালে পড়া ভালো মনে থাকবে। গলা খুশখুশ করলে ভালো মতো কানের পেছন দিকটাই ঘষুন, খুশখুশ ভাব কেটে যাবে। কোনোভাবেই ঘুম না আসলে এক মিনিট অনবরত চোখের পলক ফেলুন, এতে চোখ ক্লান্ত হবে, ফলে তাড়াতাড়ি ঘুম আসবে। দাঁতে প্রচন্ড ব্যথা হলে একটি বরফের টুকরো হাতের তর্জনি আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে ধরুন, ব্যথা আস্তে আস্তে কমে আসবে। নাক বন্ধ থাকলে রাতে ঘুমানোর আগে বিছানার আশেপাশে একটি পেঁয়াজ রেখে দিন, আরাম পাবেন। কোনো প্রয়োজনে হাঁচি রোধ করতে চাইলে জিহ্বা দিয়ে মুখের উপরের অংশে চাপ দিন, হাঁচি আর আসবে না। কোনোভাবেই সিরিয়াস মুহূর্তেও হাসি থামাতে পারছেন না, নিজের গায়ে নিজের চিমটি কাটুন, হাসি থেমে যাবে। মুখে দুর্গন্ধ করছে কিন্তু ব্রাশ করার সময় নেই, ঘর থেকে বের হবার সময় মুখে সামান্য পুদিনা পাতা পুরে চিবাতে পারেন। কোনো বোতলের মুখ শক্ত হয়ে লেগে গেলে সামান্য গরম পানিতে চুবিয়ে রাখলেই খুলে আসবে। ফোন চার্জ দেওয়ার সময় এয়ারপ্লেন মোডে দিয়ে চার্জ দিন, ফোন অল্প সময়ে চার্জ হয়ে যাবে। আপনার ডাস্টবিনের নিচের দিকে একটি খবরের কাগজ বিছিয়ে রাখুন, এই কাগজ ফলের রস, খাবারের রস শুষে নেবে, ফলে ডাস্টবিন ভিজবে না। জুস বা পানি দ্রুত ঠান্ডা করতে বোতল একটি টিস্যুতে মুড়ে ফ্রিজে রাখুন, তাড়াতাড়ি ঠান্ডা হবে। অনেক সময় ডাল, ভাতের মাড় ইত্যাদি ফুটে চুলোতে পড়ে যায়, ঠেকাতে একটি কাঠের চামচ পাত্রতে রেখে দিন, চুলোতে আর পড়বে না। মোমবাতি ফ্রিজে রাখুন, অনেকদিন টিকবে। কলার খোসা তাড়াতাড়ি ছাড়াতে কলার শেষ প্রান্তে চাপ দিন। ডিম সিদ্ধ করার সময় এক চা চামচ বেকিং সোডা পানিতে দিয়ে দিন, ডিম তাড়াতাড়ি সিদ্ধ হবে। কাচের জানালা ভেজা পত্রিকা দিয়ে মুছে এরপর শুকনো একটি পত্রিকা দিয়ে মুছে নিলে চকচক করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন।